আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকের এয়ারড্রপ প্রোগ্রামের শুরুতেই থাকছে নেটরাম এয়ারড্রপ। ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। এই এয়ারড্রপটির ভ্যালু হচ্ছে $30 এবং $30 সমপরিমাণ আপনারা 1 NTR কয়েন পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করা মাত্রই ওপেন হয়ে যাবে আপনার সামনে বটটি। বটটি আসা মাত্র আপনার সামনে একটি স্টার্ট বাটন থাকবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর হয়তোবা আপনার সামনে একটি ক্যাপচা থাকতে পারে, সেখানে একটি পিকচার থাকবে এবং নিচের নাম লেখা থাকবে, সেটি কুকুর, বিড়াল, গরু না ছাগল সেটি সিলেক্ট করে দিবেন। ক্যাপচাটি কনফার্ম করে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটি থাকবে এরকম। আপনার টাস্ক বাটনে ক্লিক করবেন। টাস্ক বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই নোটিফিকেশনটি চলে আসবে এবং এটি আসার পর আপনার জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এই বাটনটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এই বাটনটি থাকবে, আপনি জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জয়েন করবেন। জয়েন করার পর আপনি কমপ্লিট বাটনে ক্লিক করবেন। কমপ্লিট বাটনে ক্লিক করার পর আবার চলে আসবে এই ধরনের ইন্টারফেস। এখানে আপনি ক্লিক করবেন ফলো অ্যান্ড রিটুইট আওয়ার পিনড টুইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আবার এই ইন্টারফেসটি আসবে। এখানে আপনি ফলো অ্যান্ড রিটুইট আওয়ার পিনড টুইট, এখানে ক্লিক করবেন। আপনার সামনে চলে আসবে তাদের টুইটারের হ্যান্ডেলটি, সেখানে যে আপনি ফলো করবেন এবং রিটুইট করে দিবেন। দেন আপনি বটে ফিরে আসবেন এবং সাবমিট টুইটার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার টুইটার হ্যান্ডেলটি @ ছাড়া এখানে সাবমিট করবেন এবং সাবমিট করার পর আপনি ইয়েস বাটন পাবেন একটি, সেখানে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর আপনি কমপ্লিট বাটনটিতে ক্লিক করে দিবেন। দেন আবার আসবে এই ইন্টারফেসটি এবং এখানে আপনি ফলো অ্যান্ড শেয়ার আওয়ার ফেসবুক পিন পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে আসবে এই ইন্টারফেস, যেখানে আপনি ফলো অ্যান্ড শেয়ার আওয়ার ফেসবুক পিন পোস্ট, এখানে ক্লিক করবেন। তাদের পিন পোস্টটি শেয়ার করবেন ফেসবুকে এবং তাদের পেজটি লাইক করবেন এবং পরবর্তীতে বটে এসে আপনি সাবমিট ফেসবুক বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল নেমটি আপনি এখানে সাবমিট করে দিবেন এবং সাবমিট করার পর ইয়েস বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি আবার কমপ্লিট বাটনটিতে ক্লিক করে দিবেন। চলে আসবে আবার এই ইন্টারফেসটি এবং এখানে সেন্ড ইউর ইমেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আপনার এরকম ইন্টারফেসটি থাকবে। আবার আপনি আপনার মেইল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি সাবমিট, সরি, আপনি এখানে সাবমিট ইমেইল বাটনটি পাবেন, এখানে ক্লিক করবেন। দেন আপনি আপনার মেইল অ্যাড্রেসটি সাবমিট করবেন এবং ইয়েস বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি আবার চলে আসবেন নিচের দিকে, কারণ আপনাকে এখানে সাবমিট করতে হবে এনটিআর অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসে আপনার এই টোকেনটি রিসিভ হবে। এখানে আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেটরাম ওয়ালেট ক্রিয়েট করার জন্য একটি লিঙ্ক, সেখানে যাবেন এবং সেখানে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেসটি ওপেন হবে। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট জেনারেট বাটনে ক্লিক করবেন এবং যে একটি অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটি আপনি এখানে সাবমিট করবেন। এবং এটি কিন্তু শুরুতেই আপনার কাছে এনটিআর অ্যাড্রেসটি চাবে না, সেজন্য আপনাকে আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর আপনি চেঞ্জ ডাটাতে ক্লিক করবেন এবং চেঞ্জ ডাটাতে ক্লিক করার পর আপনার কাছে তারা আবার মেইল অ্যাড্রেস হবে। মেইল অ্যাড্রেস দিবেন, আপনার ইউজার নেমটি দিবেন টুইটারের @ ছাড়া। দেন আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক চাবে সেটি দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনার কাছে এনটিআর অ্যাড্রেসটি চাবে, আপনি এনটিআর অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে আপনি ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তীতে নিচের দিকে আপনি পেয়ে যাবেন আপনার একটি রেফার লিঙ্ক, যেটি শেয়ার করার মাধ্যমে আপনি আরও এক্সট্রা কয়েন আর্ন করতে পারবেন। এই ছিল নেটরাম এয়ারড্রপের কাজ। চলে যাচ্ছি নেক্সট এয়ারড্রপে। নেক্সট এয়ারড্রপটি হচ্ছে ডোলা আইসিও। ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা $25 কয়েন পাবেন। লিঙ্কে ক্লিক করা মাত্রই চলে আসবে সাইন আপের এই ইন্টারফেসটি, যেখানে আপনি শুরুতেই আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন এবং এখানে পরবর্তীতে আপনি ইউজার নেম দিবেন, এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। দেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। মেইল অ্যাড্রেসে চলে যাবে একটি ভেরিফিকেশন লিঙ্ক, লিঙ্কটিকে ভেরিফাইড করে নেবেন এবং ভেরিফাইড করে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার সামনে ইন্টারফেসটি থাকবে এরকম এবং এখানে আপনার বাউন্ডারিজ নামে একটি বাটন পাবেন। এই বাউন্ডারিজ বাটনে ক্লিক করবেন এবং এখানে আমি সবগুলো বাউন্ডারি কমপ্লিট করে ফেলেছি। এখানে আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, টেলিগ্রাম চারটি বাউন্ডারি অপশন পাবেন। আপনি এইখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনি সেখানে তাদেরকে তাদের গ্রুপে জয়েন করবেন এবং দেখবেন যে পেজের একটি লাইক বাটন আছে, সেই লাইক বাটনটিতে ক্লিক করে দিবেন। তাদের যে প্রথম পোস্টটি আছে সেটিকে শেয়ার করে দিবেন, আপনি একটি কমেন্ট করে লাইক করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করার পর
আপনি যখন ফেসবুকের বাউন্ডিটি ওপেন করবেন সেখানে সাইন আপ নামে একটি বাটন থাকবে, সেই সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং তখন ফেসবুকের বাউন্ডি পেজটি ওপেন হয়ে যাবে। আপনি এখানে দুটি বক্স থাকবে, এই দুটি বক্সের প্রথম বক্সটিতে আপনি দিয়ে দিবেন আপনার ফেসবুকের যে ইউজার নেম অথবা আপনার প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি যে পোস্টটি শেয়ার করেছেন আপনি সেই শেয়ারেবল পোস্টটি আপনি দিয়ে দিবেন। আমি একটু দেখাচ্ছি আপনাকে। সাপোজ আমি এই পোস্টটি শেয়ার করেছি, আপনি যখন শেয়ার করবেন প্রথম অপশন থাকবে, কিন্তু এই দেখাচ্ছি আমি এখানে প্রথম অপশন থাকবে হচ্ছে শেয়ার নাও পাবলিক। আপনি এই শেয়ার বাটনটিতে ক্লিক করবেন, এই শেয়ার বাটনটিতে ক্লিক করে দেন আপনি এখানে গ্রেট প্রজেক্ট লিখে দিবেন বা কিছু একটা লিখে দিবেন এই প্রজেক্ট সম্বন্ধে, লিখে দিয়ে তারপর আপনি পোস্ট করবেন এবং সেই লিঙ্কটি কিন্তু আপনি এখানে সাবমিট করতে হবে। সেই লিঙ্কটি সাবমিট করে দিলেন, তারপরে চলে আসছে আপনার লিঙ্কডেন, লিঙ্কডেনে তাদের গ্রুপে জয়েন করবেন এবং একটি তাদের গ্রুপে একটি পোস্ট করে দিবেন। পোস্ট করে সেই লিঙ্কটি আপনাকে এখানে সেখানে একটি স্ক্রিনশট নিতে হবে এবং আপনার লিঙ্কডেনের প্রোফাইল নেমটি আপনি সেখানে সাবমিট করে দিবেন। এবং টুইটারেও সেম কাজ, টুইটারে আপনি যখন করবেন তখন টুইটারের হ্যান্ডেলটি অল বাউন্ডিসে যেয়ে যখন আপনি টুইটারকে সিলেক্ট করে সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন আপনার টুইটারের যে কাজ সেটি হচ্ছে, আমি বলে দিচ্ছি, টুইটারে তাদেরকে ফলো করবেন এবং ফলো করার পর একটি লাইক বাটনে ক্লিক করে রিটুইট করে দিয়ে একটি কমেন্ট করবেন এবং কমেন্ট করে এই যে এই সাপোজ এটি আপনি এই প্রথম পিন পোস্ট, এই পিন পোস্টটিকে ওপেন করে নেবেন, এখানে লাইক রিটুইট দিয়ে দেন আপনি এটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি কিভাবে নেবেন, যেমন আমি আমার পোস্টটি অনেক নিচে চলে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটি করেছিলাম, আমি এই 3 ঘন্টা আগে এটি রিটুইট করেছিলাম, এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে আপনি যে টাইমিংটা থাকবে সেই টাইমিং এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে, আপনি এটি স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আপনি পিসি ইউজ করেন তাহলে আপনার কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন, ডান পাশে একদম উপরে দেখবেন প্রিন্ট স্ক্রিন, সেখানে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটি আপনি নিয়ে নিতে পারবেন এবং সেটি আপনার এখানে সাবমিট করতে হবে। প্রথমে আপনার টুইটার হ্যান্ডেলটি দিবেন এবং পরবর্তীতে স্ক্রিনশটটি আপনি দিয়ে দিবেন। এবার আসছে টেলিগ্রামে, যারা টেলিগ্রামে জয়েন করতে চান টেলিগ্রামে তাদের গ্রুপকে ফলো করবেন এবং ফলো করার পরবর্তীতে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি চলে যাবেন আপনার সেটিং এ, সেটিং এ যে আপনাকে তাদের এই ডলার যে পিকচারটি আছে এটি ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে এবং আপলোড করার পর আপনি এডিটে চলে যাবেন এবং এডিটে যে আপনার এখানে এই যে এইভাবে ডোলা হোলা এটি লাস্ট নেমের সাথে আপনি অ্যাড করে দিবেন, আপনার এখানে দেওয়াই থাকবে, আপনার টুইটার বাউন্ডির সরি টেলিগ্রাম বাউন্ডির অপশনে আপনাকে দেওয়াই থাকবে যে আপনাকে কি করতে হবে, তাও আমি দেখিয়ে দিলাম যে কিভাবে করবেন। তো মোটামুটি এই ছিল ডোলা আইসিওর এয়ারড্রপ। এখানে আপনাকে যখন টোকেন ডিস্ট্রিবিউশন হবে টোকেন ডিস্ট্রিবিউশনের আগে দিয়ে আপনাকে ইনফরমেশন দিবে বাই মেইল যে আপনাকে KYC কমপ্লিট করতে হবে। তো KYC কমপ্লিট করার পরেই আপনি এই টোকেনটি পাবেন। এখন পর্যন্ত KYC প্রসেসটি আন্ডার প্রসেসিং এ আছে। চলে যাচ্ছে নেক্সট এয়ারড্রপে। নেক্সট এয়ারড্রপটি হচ্ছে মেটাল MTL, হচ্ছে এটির সিম্বল মেটাল পে। ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন এবং এটি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড ভুক্ত একটি কয়েন এবং তাদের সোশ্যাল নিউজ ফিডে একটি অ্যানাউন্সমেন্ট আছে, আপনারা কয়েন মার্কেট ক্যাপে গেলেই চেক করে নিতে পারবেন এবং এখানে তাদের টুইটার হ্যান্ডেলেও আপনারা চেক করতে পারবেন। এখানে তাদের টুইটার হ্যান্ডেলের নেম দেওয়া আছে মেটাল পেস SME, এখানে গেলে আপনারা এটির অ্যানাউন্সমেন্ট পাবেন যে হোয়াইট লিস্টে আপনাদেরকে জয়েন করতে হবে এবং কখন কিভাবে তারা এই টোকেনটি ডিস্ট্রিবিউট করবে আপনাদের মেইল অ্যাড্রেসে তারা আপনাকে জানিয়ে দিবে। শুধুমাত্র আপনি এখানে মেইল অ্যাড্রেসটি সাবমিট করে দিবেন এবং মেইল অ্যাড্রেসটি সাবমিট করে দিয়ে জয়েন দ্য হোয়াইট লিস্ট এই বাটনে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনি আপনার আপনি কতজন পরে আছেন সেটি এখানে শো আপ করে দিবে এবং আপনি এখানে পেয়ে যাবেন একটি রেফার লিঙ্ক এবং সেটি আপনি আপনার সার্কেলের মধ্যে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটের মাধ্যমে আপনি শেয়ার করে আপনি আরও রেফারেল কালেক্ট করে নেবেন। মোটামুটি আজকে এই ছিল 3টি এয়ারড্রপ। ফিরছি নতুন কিছু এয়ারড্রপের সাথে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য।
ফিরছি নতুন কিছু এয়ারড্রপ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।